আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছো। আমি সালাউদ্দিন স্যার তোমাদের সামনে আবার হাজির হলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করতেছিলাম তোমাদের। একটি ক্লাস আমি ইতিপূর্বে ডাউনলোড করেছি আমাদের সুযোগ্য প্রিন্সিপাল স্যারের নির্দেশনায়, অনুপ্রেরণায়। আমরা প্রায় সকল টিচার তোমাদের অনলাইনে ডাউনলোড করে দিচ্ছি আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো, তোমাদের যাতে উপকার হয়, তোমরা উপকৃত হও। বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা ইয়ার চেঞ্জ পরীক্ষা দিবা, আর দ্বিতীয় বর্ষে যারা আছে এবং টেস্ট পরীক্ষা দিছ পরীক্ষার্থী, ফাইনাল পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা তো ক্যান্সেল হয়ে গেল, আজকে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সম্ভবত ঈদের পরে তোমাদের পরীক্ষা হবে। ইতিপূর্বে আমি একটা ক্লাস তোমাদের জন্য লোড করেছিলাম, সেটা আর্থিক বিবরণী সম্পর্কে। তোমরা জানো আর্থিক বিবরণী একটি মোটামুটি প্র্যাকটিসের একটা বিষয়, অনেক স্টুডেন্ট এটা ভীতি কাজ করে, ভয় পায়। এই আর্থিক বিবরণীর যে সর্বশেষ পার্ট, আর্থিক অবস্থার বিবরণী, এর দুইটি অংশ আছে। একটি হলো তোমার সম্পদ, অপর অংশটি হলো দায় ও মূলধন অথবা মালিকানা স্বত্ব এবং দায়। প্রথম ক্লাসে আমি তোমাদের সম্পদের অংশটা আলোচনা করেছিলাম, ফরম্যাট দেখিয়েছিলাম, বলেছিলাম চারটা পয়েন্ট তোমরা একটু আগে মুখস্থ করে নিবা, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, সর্বশেষ অসমনিরিক্ত দফা। আর আজকের ক্লাসে আমি তোমাদের মালিকানা স্বত্ব এবং দায়ের যে ফরম্যাট এটা একটু দেখাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমাদের উপকারে লাগবে, একটু প্র্যাকটিস করে তোমরা শিখে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন বোর্ডে দেখি ফরম্যাটটা, আমরা একটু এদিকে চলে যাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটা প্রথমে শিরোনাম লিখতে হয় তিন লাইনে, প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, সাল তারিখ লিখতে হয়। তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে এখানে তোমাদেরকে শিরোনামগুলি লিখতে হবে। শিরোনাম লেখার পরে আমরা দেখব যে এখানে আর্থিক অবস্থার বিবরণীর এই দায় মালিকানা অংশে মোট তিনটা পয়েন্ট আছে। আমরা তিনটা পয়েন্ট প্রথম মুখস্থ করে নিব, যে মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, এটা হলো একটা পয়েন্ট, মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, সম্পূর্ণটা আমরা একটা পয়েন্ট মনে করব, সম্পূর্ণটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা আমরা একটু লক্ষ্য করে দেখি যে দীর্ঘমেয়াদী ঋণ এটা একটা পয়েন্ট। তৃতীয় পয়েন্টটা হলো আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। আমরা তিনটা পয়েন্ট আরেকবার দেখি, মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, এদিকে একটু দেখব, মূলধন ও সঞ্চিত উদ্বৃত্ত সব মিলে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমরা এখানে দেখব দীর্ঘমেয়াদী ঋণ, তৃতীয়টা হলো চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে মালিকদের অংশ, ঋণ, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, তিনটা মাত্র পয়েন্ট আমরা সমস্ত কিছু লিখব। যে আমরা একটু দেখি, আমরা অনুমোদিত মূলধন আমরা সর্বপ্রথম লিখব, এটা রেয়ামিলের উপরে থাকে, প্রশ্নে যে রেয়ামিল থাকে রেয়ামিলের উপরে এটা অনেক সময় থাকে। আর যদি নাও থাকে অনুমোদিত মূলধন আমরা লিখব, লিখে আমরা এখানে ডট ডট শব্দ ব্যবহার করে এখানে আমরা, যদি টাকা পাওয়া না যায়, শেয়ারের সংখ্যা পাওয়া না যায়, তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে ক্লোজ করে দিব। আর যদি প্রতি শেয়ারের মূল্য পাওয়া যায়, শেয়ারের সংখ্যা পাওয়া যায়, তাহলে গুণ করে আমরা এই ঘরে অথবা এই ঘরে যে কোনো এক ঘরে লিখব এবং দুই দাগ দিয়ে ক্লোজ করে দিব। এখানে যে টাকাটা আমরা লিখব এই টাকা কিন্তু গণনায় আসবে না, এখানে যে টাকাটা লিখি এটা গণনায় আসবে না, যোগ ফলে আসবে, এটা ক্লোজ করে রাখতে হবে। তারপরে তোমরা জানো যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মূলধনের শ্রেণী বিভাগ আছে, পাঁচটা অংশে ভাগ করা আছে। এখানে আমরা অনুমোদিত মূলধন লেখার পরে ইস্যুকৃত, বিলিখিত অথবা বিলিখিত আদায়কৃত, এখানে আমি তিনটা লিখেছি তোমাদের, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন। তোমরা এরকমভাবে লিখে রেয়ামিলে যে টাকাটা থাকবে সেই টাকাটা তোমরা এখানে লিখবা, আর প্রতি শেয়ার আর শেয়ারের সঙ্গে এখানে গুণচিহ্ন দিয়ে লেখা যায়। তারপর আমরা সঞ্চিত উদ্বৃত্ত লিখে আমরা লক্ষ্য করব, সঞ্চিত উদ্বৃত্ত লিখে প্রথমে সাধারণ সঞ্চিতি লিখব, এটা রেয়ামিলে পাওয়া যাবে, সাধারণ সঞ্চিতি লিখব, টাকাটা ইনার কলমে লিখব। আর সমন্বয়ে লেখা থাকবে চলতি বছরের সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে। তোমরা জানো রেয়ামিলের দফা একবার যায়, সমন্বয়ের দফা দুইবার করে কাজ হয়। তাহলে সাধারণ সঞ্চিতিতে রেয়ামিলে থাকবে, এটা এখানেই যাবে, এটা অন্য কোনো পার্টে যাবে না। আর চলতি বছরের স্থানান্তর যেটা সমন্বয়ে থাকবে এটা রক্ষিত একবার যাবে, আবার এখানে এটার সাথে যোগ করে তারপর এখানে দিতে হবে। শেয়ার অধিহার যদি থাকে এটা সেকেন্ড পেপারের দফা, এই দফাটা কিন্তু তুমি কখনো ফার্স্ট পেপারে পাইবে না, এটা সেকেন্ড পেপারের দফাটা। এই শেয়ার অধিহার যদি থাকে এটা রেয়ামিলের ক্রেডিট করে টাকাটা থাকবে, এটা এখানে লিখতে হবে, এটা মালিকদের টাকা, শেয়ার অধিহার মালিকদের টাকা।
শেয়ারহোল্ডারদের টাকা। লভ্যাংশ সমতাকরণ তহবিল যদি থাকে এখানে লিখবা, আর রক্ষিত আর উদ্বৃত্ত এটা তো মাস্ট। এখানে যে দফাগুলি আছে সাধারণ সঞ্চিত এবং রক্ষিত প্রায় সকল অঙ্কে থাকবে, সাধারণ সঞ্চিত থাকবে, রক্ষিত আর উদ্বৃত্ত থাকবে। অঙ্কে রক্ষিত আয় আমরা জানি একটা পার্ট, সেখানে যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা আমরা এখানে লিখব, অথবা সৃজনশীল হিসাবে রক্ষিত আয়ের উদ্বৃত্তটা দিয়ে দিবে, তাহলে দুইটা এন্ট্রি কিন্তু কম হয় এখানে। তারপরে এখানে মূলধনের টাকা, এখানে এই সঞ্চিতির টাকা, শেয়ার অধিহারের টাকা, লভ্যাংশ মতাকরণ, রক্ষিত আর উদ্বৃত্ত, এখানে দুইটা থাক তিনটা থাক, সমস্ত দফাগুলি যোগ করে আউটার কলামে নিতে হবে। তারপরে সেকেন্ডলি আমরা এখানে দীর্ঘমেয়াদী ঋণটা দেখব, যে দীর্ঘমেয়াদী ঋণ এখানে অঙ্কে বাস্তবে দেখা যায় যে মাত্র একটা ঋণ আছে, 10% ঋণ লেখা অথবা 10% ঋণপত্র লেখা। যদি একটার বেশি থাকে, যেমন ব্যাংক হতে বন্ধকী ঋণ এরকম যদি থাকে, তাহলে আমরা একটার বেশি থাকলে এই করে লেখা যোগ করে দিব। আর যদি শুধু 12% ঋণপত্র বা 10% ঋণপত্র একটাই থাকে, তাহলে এই পয়েন্ট এই পয়েন্টের অন্তর্ভুক্ত আন্ডারে আমরা মাত্র একটা এন্ট্রি পাইলাম, সেই এন্ট্রিটা আমরা এই ঘরে না লিখে সরাসরি এই ঘরে লিখে দিই। আরও একটা কথা বিশেষভাবে মনে রাখবো, এই ঋণপত্রের সাথে যদি বকেয়া সুদ থাকে তাহলে বকেয়া সুদ যোগ করা যাবে না। তোমরা জানো আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী 1994 সালের কোম্পানি আইন তফসিল 11 অনুযায়ী একটা ফর্মেট দেওয়া আছে, সেই ফর্মেটে ঋণপত্রের সুদ চলতি দায় হওয়ার কারণে এটা নিচে যাবে, ঋণপত্রের সুদ এখানে যোগ করা যাবে না, ঋণটা সরাসরি দেবে। পরবর্তী পর্যায়ে আমরা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাটা দেখব, অন্য অন্য সকল দায়গুলি এখানে আসবে, সকল দায়গুলি এখানে আসবে। যেমন ঋণের বকেয়া সুদ থাকলে ঋণের সাথে যোগ করা যাবে না, এখানে আলাদা লিখতে হবে। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এই পয়েন্টের আওতায় আমরা লিখব ঋণের বকেয়া সুদ, বকেয়া বেতন, বকেয়া সকল খরচ, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, তারপরে তোমার বকেয়া মজুরি যদি থাকে সকল বকেয়া খরচ আমরা এখানে লিখে দিব। আর একটা কমন দফা হলো প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আমরা এখানে লিখব, এটা ফার্স্ট পেপারও থাকবে, সেকেন্ড পেপারও থাকবে। এটা দাবিহীন লভ্যাংশ যদি থাকে অঙ্কে, প্রায় অঙ্কে থাকে মাঝে মাঝে, এটা সেকেন্ড পেপারের দফা, এটা কিন্তু হিসাবে কিন্তু ফার্স্ট পেপারে তুমি পাইবা না। দাবিহীন লভ্যাংশটা থাকলে এখানে আমরা দিব চলতি দায়, অগ্রিম প্রাপ্ত আয় এটাও চলতি দায় এরকম থাকলে দিব আমরা, মানে অগ্রিম ভাড়া, তাহলে এটা দিয়ে দেবো এখানে। আয়কর সঞ্চিত, যদি ছাত্রছাত্রী বিন্দু একটু খেয়াল করো, আয়কর সঞ্চিত এখানে আসে, আবার আমি একটু উপর দিকে যাই, এখানে একটা সাধারণ সঞ্চিত লেখা আছে, সাধারণ সঞ্চিত, আর এই পয়েন্টে আছে তোমার একটা আয়কর সঞ্চিত, দুইটার মধ্যে কিন্তু ব্যাপক ব্যবধান আছে। সাধারণ সঞ্চিতটা দেখো, এটা হলো প্রত্যেক বছর লাভের একটা অংশ জমিয়ে রাখা হয়, এটা হলো শেয়ার হোল্ডারদের অধিকার, মালিকদের টাকা এটা। আর আয়কর সঞ্চিত হলো এই বছরে জমিয়ে রাখা হচ্ছে, আগামী বছরে শুরুতেই সরকারকে ট্যাক্স বা কর দিতে হবে, তাহলে এই বছরে যে সঞ্চিত এটা আগামী বছর ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, তাহলে এটা চলতি দেয়। ঘোষণাকৃত লভ্যাংশ এটাও চলতি দেয়, এই বছর যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে লাভের অংশ দেওয়ার জন্য ঘোষণা করছে পরিচালক পরিষদ, এটা আবার দিয়ে দিতে হবে পরের বছরের শুরুতে, যার ফলে এই ঘোষণাকৃত লভ্যাংশটা চলতি দেয়, কিছুদিনের মধ্যে যারা শেয়ার হোল্ডার তাদেরকে এটা প্রদান করতে হবে। কর্মচারী কল্যাণ তহবিল এবং অন্যান্য কোনো তহবিল থাকলে এই তহবিলগুলি এখানে যাবে, মোটামুটি এই হলো তোমার চলতি দায়। এখানে আমি প্রদেয় হিসাব লিখেছি, প্রদেয় নোট থাকতে পারে সেটাও চলতি দায় আমরা এখানে লিখব, অন্যান্য বকেয়া খরচ থাকলে সেটা এখানে লিখে নিব, সমস্ত খরচ বকেয়া খরচগুলি আমরা এখানে লিখে নিব, লিখে নিলে আমাদের সমস্ত যোগফলটা আমরা এখানে দিব। তাহলে আমরা কী পেলাম, মোট তিনটা যোগফল, আমরা একটু দেখি, মূলধন এবং মালিকদের অন্যান্য টাকাগুলির যোগফল এখানে নিয়ে আসলাম। আবার তুই এখানে দেখি, ঋণ যদি একটা থাকে তাহলে সরাসরি এখানে দিব, দুইটা তিনটা থাকলে এখানে যোগ করে এখানে দিব, তাহলে মালিকদের একটা টাকা, ঋণের একটা টাকা, আর চলতি দায়ের সমষ্টি যোগফল একটা টাকা, তাহলে সর্বমোট তিনটা যোগফল যখন আমি যোগ করব তখন আমাদের শেয়ার হোল্ডারদের স্বত্ব ও মোট দায় হয়ে যাবে। মোটামুটি তোমরা বুঝতে পারছো আশা করতেছি। আরেকবার আমরা একটু দেখি, প্রথম অংশটা মালিকদের টাকা, প্রথম একটা পয়েন্ট মানে মূলধন ও সঞ্চিত, এটা মালিকদের টাকা দিলাম। দ্বিতীয় পয়েন্ট দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী ঋণ। তৃতীয় পয়েন্ট হলো আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে মোট তিনটা পয়েন্টে আমরা ভাগ করতে পারি, তিনটা পয়েন্টে ভাগ করে আমাদের এই দায়ের অংশটা অর্থাৎ শেয়ার মালিকদের স্বত্ব ও দায়সমূহ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তোমরা প্রথমেই এই পয়েন্ট তিনটি মুখস্থ করে নিবা, আর এখানে একটু ঝামেলা একটু দেখে নাও। অনুমোদিত মূলধন অনেক সময় অঙ্কে থাকে, না থাকলেও এই কথাটা আমরা লিখে নিব, এই কথা আমরা লিখে নিব, অনুমোদিত মূলধন লিখে নিব এবং ডট ডট দিয়ে রাখবো। আর যে টাকা পাওয়া যায় টাকাতে ক্লোজ করে দিতে হবে, এই টাকা যোগফলে আসবে না, কখনই আসবে না,
তারপর এখানে সঞ্চিত উদ্বৃত্তগুলি লিখব আর এখানে আদায়কৃত মূলধনের রেয়া মিলে থাকবে এইটা এখানে লিখব আর এই টাকার সাথে সঞ্চিতি ও রক্ষিতার উদ্বৃত্ত এখানে যে কোটা এন্ট্রি থাকুক সবার সাথে যোগ করে একবার এখানে পাঠাবো তাহলে আমাদের মোট তিনটা পয়েন্ট আমরা শেষ করলাম মালিকানা স্বত্ব দীর্ঘমেয়াদী ঋণ আর চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা তাহলে তিনটা যোগফল যখন আমরা করে দিব তখন আমাদের এসে যাবে শেয়ার হোল্ডারদের স্বত্ব ও মোট দায় কমপ্লিট আশা করি বুঝতে পারছো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এটা একাধিকবার দেখবে তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে একটু প্র্যাকটিস করবে বই দেখবে আজকে এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ ভালো থাকো কল্যাণে থাকো সবাই সুখে থাকো ঘরের ভিতরে থাকো